আসসালামু আলাইকুম, রূপালী কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য খুব সুন্দর আমি একটা বেগুন আর ডিম দিয়ে একটা সবজি নিয়ে এসেছি। মাঝে মাঝে মাছ মাংস ভালো না লাগলে এই সবজিটা রান্না করতে পারেন, অসাধারণ লাগে। যদি এর সাথে ধনে পাতা টমেটো থাকে তাহলে তার কথাই না। তাহলে বন্ধুরা, আমি রেসিপিটা কিভাবে রান্না করেছি তাহলে আপনাদের সাথে আজকে শেয়ার করি। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিলাম আর আমি পরিমাণ মতো তেল দিব। আর এখানে আমি তেলটা গরম হয়ে গেলে যে বেগুন, আমি এখানে আধা কেজি বেগুন, দুইটাতে আধা কেজি হয়েছে, যাকে বলে হাফ কিলো বেগুনটা, আপনি সামান্য একটু লবণ দিবেন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে একটু আস আস করে ভেজে নেবেন। আমি আমার ভিডিওটা যদি না টানেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে বেগুনটা আমি ভেজে তুলে রেখেছিলাম। মাঝে মাঝে এভাবে একটু বেগুন ভাজবেন, দেখবেন সেই রকম অসাধারণ একটা টেস্ট আসবে। দেখেন বন্ধুরা, এইভাবে একটু লালচে লাল তলে একটু লাল লাল হবে, আবার কিছু কয়েকটা হবে না। এভাবে আপনারা একটু তেলের পরে একদম ফ্রাই করে নেবেন, কিন্তু বেগুনটা এইভাবে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। দেখেন বন্ধুরা, আমি বেগুনটা এইভাবে ভেজে নিয়েছি। এপিঠ ওপিঠ একটু লালচে লালচে করে ভেজে নেবেন। এখন আমি একটা পাতিলে আমি বেগুন একটা প্লেটে আমি বেগুনটা তুলে নিব। আপনার তেলটা এভাবে ছেঁকে একটু তুলে নেবেন, এই তেলেই রান্না করব। আমি বেগুনগুলো সব ছেঁকে তুলে নিয়েছি। আমি ওই ফ্রাই প্যানেই তেল গরম আছে, আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। কিছু রসুন কুচিও দিয়ে নিলাম আর কিছু মরিচ কুচি দিয়ে নিব। দেখেন বন্ধুরা, এই যে বন্ধুরা, আমি কিছু মরিচও দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ আর মরিচগুলো একটু ফ্রাই করে নিব। এভাবে আস্তে আস্তে আপনারা একটু ফ্রাই করে নেবেন, একটা সুন্দর একটা রসুনের একটা ফ্লেভার আসবে কাঁচা মরিচের, আর পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে। আর আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিব, যেহেতু আমি বেগুনে লবণ দিয়েছি, আপনারা একটু দেখে শুনে দিবেন। হালকা একটু হলুদের গুঁড়ো দিলাম আর হালকা একটু জিরা পাউডারের গুঁড়ো দিয়ে নিলাম। এভাবে আপনারা শুকনো মশলাটা পেঁয়াজ মরিচ আর রসুনের সাথে 2-1 মিনিট ফ্রাই করবেন। আমি এখানে 2টা টমেটো কুচি করে রেখেছি। দেখেন বন্ধুরা, এই যে 2টা টমেটো কুচি করে রেখেছি, আমি দিয়ে দিলাম। বাজারে এখন নতুন টমেটো, কপি, বাঁধাকপি, ফুলকপি সবই আসছে, কিন্তু নতুন গাজর, ক্যাপসিকাম কিন্তু একটু দাম বেশি, তারপর অল্প অল্প করে আমি নিয়ে এসেছিলাম, দিয়ে আপনাদের রেসিপি বানায় দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার প্রিয় ভিউয়ার্সরা, কারণ আপনারা আমার ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আমার অস টাইম যোগ হবে না এখানে, আর অস টাইম যোগ না হলে আমার ইউটিউবে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নেব, যেন মশলাটা যেন তিতা না হয়ে যায় তলে লেগে। আমি 1 মিনিট এখানে ঢাকা দিয়ে নেব। আমি মাত্র 1 মিনিট ঢাকা দিয়ে নিয়েছি, যেন টমেটোটা সামান্য একটু নরম হয়ে আসে।
আমি খুব কম মশলা দিয়ে ইজি ইজি রেসিপি আপনাদের জন্য বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটোকে যদি আমি এখন নাড়ি অনেক হচ্ছে ছোট ছোট হয়ে যাবে, তাই একটু পাকতে দিবেন, মানে একটু ডিমটা বসতে দিবেন, তাহলে ডিমটা যখন ভাঙবেন তাহলে অনেক কুচি হবে না, কুচি হলে কিন্তু একদম নরম হয়ে যাবে, একটু একটু বড় বড় থাকবে। দেখেন বন্ধুরা আমি কোন টাইমে ডিমটা নাড়বো, বেশি কুচি হয়ে গেলে তরকারির মধ্যে গলে গেলে কিন্তু দেখা যাবে না, তাই আমি একটু একটু জমবে তখন আমি আস্তে আস্তে এগুলোকে কুটি কুটি করে নেব। এই যে দেখেন বন্ধুরা এখন একটু জমে জমে এসেছে, আমি এখন এগুলো কুটি কুটি করে নেব যেন বেগুনের সাথে না গলে যায়, দেখা যায় যেন। দেখেন আমার প্রিয় ভিউয়ার্সরা কীভাবে আমি এভাবে ডিমটা কুটি কুটি করে নিচ্ছি, এভাবে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম রেসিপি বানাবেন, আপনাদের ভালো লাগবে। সব সময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না, কিছু সবজি যদি এভাবে রান্না করেন অবশ্যই ভালো লাগবে। বাসায় ট্রাই করে অবশ্যই একদিন রান্না খেয়ে দিয়ে কমেন্ট করেন প্লিজ, যে আপনার এই রেসিপিটা কেমন হয়েছে। মাত্র দুইটা ডিম দিয়ে খুব সহজ একটা রেসিপি, আর খুব কম টাইমে এই রেসিপিটা হয়ে যায়। দেখেন বন্ধুরা ডিমটা কিন্তু অনেক কুটি কুটি হয়নি, একটু আখড়া আখড়া আছে, একটু বড় বড় সাইজের আছে। তারপর আমি যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এখন দিয়ে দিব। খুব সিম্পল সহজে খুব কম খরচে একটা সুন্দর একটা রেসিপি হয়ে যাবে, মেহমান আসলেও মেহমানের সামনে একটা আইটেম দিতে পারবেন, বা বাসাতেও আপনি একদিন খেয়ে দেখবেন সেরকম টেস্ট হয়েছে কিন্তু এটা হয়। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক আনন্দ দেয়, আর আমার মাথায় বিভিন্ন ধরনের রেসিপি সহজ সহজ রেসিপির মাথায় চলে আসে, যে আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আমি কী রেসিপি দিব কম টাইমে কম খরচে জানে হয়ে যাবে। এইভাবে আমার রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম খুব সহজেই, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই ধনিয়া পাতাতে যে সুন্দর ঘ্রাণ আসবে এমনিতেই খেতে ইচ্ছা করবে এক প্লেট ভাত। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা লুক, আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে কিছু জানায়েন আজকে সবজিটা কেমন হয়েছে, দেখতে যদি এত সুন্দর হয় খেতে কেমন মজা হবে বোঝাতে পারবো না আপনাদের, বাসায় রান্না করে খাবেন তারপরে বুঝবেন। কিছু একটু কাঁচা মরিচ আবার দিয়ে দিলাম, সবজিতে সবসময় একটু রসুন পেঁয়াজ আর মরিচটা একটু বেশি লাগে, তা না হলে খেতে কিন্তু আপনার টেস্ট আসবে না, সবজিতে কিন্তু একটু ঝাল লবণ একটু বেশি না হলে খেতে কিন্তু একদম মজা আসবে না। দেখেন বন্ধুরা আমার কত সুন্দর একটা লোভনীয় কালার, এটা রুটি বা ভাত আপনি যার সাথে খাবেন সেই স্বাদ লাগবে, এত স্বাদ লাগবে যে আপনি ভুলতে পারবেন না। দেখেন বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে, এখন একটু পরিবেশন করে দেখাবো আপনাদের। দেখেন বন্ধুরা কি জুসি একটা কালার, সেই জুস ভালো থাকেন বন্ধুরা, নিজের যত্ন নিন।
আল্লাহ হাফেজ।